গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমি ভোর ভোর চলে এসেছি ছাদে। তো এখন বাজে 4:40 আর দেখতে পাচ্ছ সূর্য ঠিকমতো এখনও উকিও দেয়নি, আর ওই পাড়ের আলোগুলোও কিন্তু এখনও নেভেনি সম্পূর্ণ, টিকটিক করে চলছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গঙ্গাটাকে শেয়ার করি, কারণ আমিও এখন গঙ্গায় দেখছি। আর আমার ব্লগটা আজকে আমি একটা সুন্দর মুহূর্তের ভিতর দিয়ে শুরু করলাম, তো সারাদিন তোমরা আমার সাথে থাকো। এখন প্রায় 1:45 মতো বাজতে চলেছে। তো তোমাদের কেন দেখালাম যে এখন প্রায় 1:45 মতো বাজতে চলেছে, কারণ হচ্ছে আমার রান্না বান্না কিচ্ছু হয়নি, শুধু হয়েছে ভাত আর ডাল, আর বাদ বাকি সবই আজকে হবে। কাজে বাজারে গেছিল, আর এখন বাজার মানে তো 2-3 দিন 4 দিনের বাজার একসাথে করে রাখি। তো মাছ মাংস সব ধুয়ে টুয়ে রেডি করে যেতেই প্রায় আমার 12:15 মতো বেজে গেল। স্নান টান করে এই রান্নাঘরে ঢুকছি। রান্না প্রচুর বাকি আছে, প্রচুর দেরি হয়ে আছে। কটায় আজকে খাবো, কটা খেয়ে উঠবো কিছু জানি না। আর আজকে আমাদের মেনুতে কি হবে দেখাচ্ছি। তো এই দেখো, এই মাছটা যেগুলো সমস্ত ধুয়ে রেখে দিয়েছি, এটাই আছে চিকেন, এটাই আছে কাতলা মাছ, আর এটাই আছে খুব ভালো প্রিয় একটা মাছ আমাদের সবারই, ওই মৌরলা মাছ না কি বলে সেই মাছ। তো এই মৌরলা মাছটা না আমরা সবাই খুব ভালো খাই, ভীষণ ভালো খাই। আমার এই বাড়িতেও খুব ভালো খায় সবাই, আর ওই বাড়িতেও সবাই খুব ভালো খায়। আর এখানে আছে আজকে এটা হবে পাবদা মাছ, ওই পাবদা ঝাল সর্ষে করে রেখে দেবো। তো এটা ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে গেছি, এবার এটাকে করব, ঠিক আছে। আর এইদিকে আর এদিকে হবে পটল পোস্ত, এখানে পোস্ত কিছুটা ভিজিয়ে রেখে গেছি। পটলগুলো না বেশিরভাগই পেকে গেছে, এই কটাই কাঁচা কাঁচা পেলাম। তো আগে এইগুলোকে ফ্রিজে তুলি, ফ্রিজে তোলার পর তারপর আবার রান্নায় হাত দেবো। সর্ষেটা এখনো বাটা হয়নি। তো এই থাকলো, প্ল্যান করে করে করতে হবে কবে কি করবো। তো কলমাতে চুলটাকে আর কি বেঁধে নিয়ে দৌড়াতে দৌড়াতে রান্নাঘরে এসেছি, কারণ দেখতে পারলে এখন মশলা টসলা রেডি নেই। এখন এই পটলগুলোকে কাটবো, আর ওদিকে পোস্ত বাটবো, সর্ষে বাটবো, এর মধ্যে দই ঢালবো, দইটাও ফাঁকা হয়ে গেছে প্যাকেট থেকে ঢালতে হবে। আজকে প্রচন্ড গরম পড়েছে, মানে কথা বলতে বলতে ঘেমে যাচ্ছি। রান্নাঘরে ফ্যান থাকলো, এই ফ্যান কোনো কাজে লাগে না, কারণ অপোজিটে, আর ফ্যানটা চালালে না, আর ফ্যানটা চালালে তুমি বুঝতেই পারছো কি হবে, সেজন্য ফ্যানটা কাজে লাগে না। আর এই 2 দিন ধরে না সাংঘাতিক গরম পড়েছে, সাংঘাতিক। এদিকে সকাল 10:30 থেকে 10:30 পর্যন্ত না মনে হয় না মেলা বসে গেছে, একদম লোকের হইচই, লোকের যাওয়া আসা, যতটা যে পারছে কিনে কেটে বাড়িতে নিয়ে যাচ্ছে, কারণ যার যতটা দরকার হিসাব করে কিনছে, বস্তা করে ব্যাগ ভরে, মানে কেনাকাটা, সাইকেল, রিক্সা, টোটো, এত আওয়াজ। মানে লকডাউন একটু পরেই যে মানে সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে বোঝাই যাচ্ছে না। 10:30 থেকে 10:30 পর্যন্ত মানুষের এমন আর কি ব্যস্ততা, ঠিক তারপর থেকে পরিস্থিতি একদম টোটালি আলাদা। এখন যদি ব্যালকনিতে গিয়ে দাঁড়াই একটা গাছে পাতা পড়লে আওয়াজ পাওয়া যাবে, একদম শুনশান, মানে বোঝাই যাচ্ছে না। একটু আগে এই রাস্তায় পা ফেলার মানে অবস্থা ছিল না, কিন্তু এখন দেখো একটা লোকের মুখ দেখতে পাবে না। Thank you.
আর এই দেখো ফ্রেন্ডস, তিনটে সদস্যকে নিয়ে এসেছি আমার বাড়িতে, আমার ঘরে। তো এটা হচ্ছে আলামান্ডা ট্রি যেগুলো বলে, আর এই দুটো না তিনটে কালার হয় ফুলের, কিন্তু আমি ইয়েলো কালারটা নিয়েছি। এ দেখো অনেক কুড়িও আছে এর মধ্যে, প্রচুর কুড়ি। এই দিকেও প্রচুর কুড়ি আছে। তো ওইখানে একটা চন্দ্রমল্লিকা গাছের টবটা, না মানে গাছটা শুকিয়ে গেছে, ওইখানে একটা টব আছে। তো ভেবেছিলাম যে ওই টবটাকে কাজে লাগাবো, সেই জন্য আর একটা জবা ফুলও নিয়ে এসেছি। এই যে এই জবা ফুলের কালারটা দুর্দান্ত, ফোটার পর বোঝা যাবে। এটা হচ্ছে হলুদ আর মেরুন, মানে ঠিক ওই গাঁদা টাইপের হয় দেখতে। এটা নিয়েছি। আর এইখানে নিয়েছি আমার হাজবেন্ডের চয়েস, কারণ আমার হাজবেন্ড, তোমরা জানো হয়তো যারা আমার আগের বন্ধু, যে ও লেবু খেতে খুব ভালোবাসে। তো সেই জন্য ওর অনুরোধ রাখার জন্য একটা কাগজি লেবুর গাছ এনেছি। এটা হচ্ছে, দেখো লেবুটা অসাধারণ গন্ধ, অসাধারণ গন্ধ। এখন জানি না এটা যদি একটা, মানে এটা এখন জানি না কটা ফল হবে, তবে যাই হোক দিয়ে গেছে। তো আজকে ভেবেছিলাম এগুলোকে মানে বাইরে ওই সানসেটের দিকটা দেবো, কিন্তু আজকে আর টাইম হলো না। আর এই গাছটাকে আজকে ওখানে লাগাবো হয়েছিলাম, তো এখন আর ইচ্ছা করছে না, দেখি বিকেলে যদি পারি তো তাকে বসাবো টবে। আর আমার আগের ফুলটা চলো দেখাই, এখানে একটা আছে অরেঞ্জ জবা, এটা দেখো কুড়ি এসছে হচ্ছে। আর এখানে আছে ইয়েলো জবা, দেখো এইটা ফুটছে, এইটা ফুটবে, আর একটা বড় হয়েছে। এটা হচ্ছে আমার সুপার টুপার হিট হিবিসকাস। কেন বলছি, কারণ এত ফুল, মানে রোজ রোজ এক কথা বলবো না, তোমরা রেগে যাবে, তবুও বলতে বাধ্য হচ্ছি, দারুণ দারুণ ফুল দিচ্ছে, প্রত্যেক সপ্তাহে দুটো তিনটে করে দিচ্ছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া ছেড়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আর বিকেলবেলা একটু হালকা হালকা মেঘও লাগছিল, তো হতে পারে বৃষ্টি। এখন এখানে জামা কাপড় যেগুলো আছে সেগুলো আগে চটপট করে তুলে দিই, যদি ঝড় ফড় আসে এই বৈশাখ জ্যৈষ্ঠতে, তাহলে না এই সমস্ত জামা কাপড় নিচে পড়ে যাবে, যতই ক্লিপ দেওয়া থাক। প্রচুর হাওয়া দেয়, প্রচুর। অন্যান্য দিনের তুলনায় আজকে কাচাকুচি হয়েছে তাড়াতাড়ি, আর মেলাও হয়েছে তাড়াতাড়ি, কিন্তু আজকে দেখছি যে গেঞ্জি টাইপের যে মোটা প্যান্টগুলো হয় সেগুলো শোকায়নি, তো ওইগুলো মেলা থাক, কিছু করার নেই, কারণ ভেজা তুলে রাখলে তো হবে না, ঝড়ে সরে উড়িয়ে নিয়ে গিয়ে কারোর বাড়িতে ফেলে সে তার মনে করে ইউজ করবে, আর নাহলে ফেলে দেবে, তাই না? তো ওই পাশটা না একটু মেঘলা মেঘলা ছিল, ওই পাশটা বেশ মেঘ উঠলে যেমন যেমন লাগে আকাশটা সেরকম লাগছিল। তো মনে হলো যেন মানে বৃষ্টি হলেও হতে পারে, এখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আপডেট এটাই ওয়েদারের। তবে মনে হয় না হবে, জানি না, প্রচণ্ড গরম পড়েছে এই দুটো দিন ধরে, না প্রচণ্ড গরম পড়েছে। রাস্তায় অনেকক্ষণ অপেক্ষা করার পর একজনকে দেখা যাচ্ছে, ছোটো ছেলে তোর খাবারও খায়, যেমন কখনো কর্নফ্লেক্স, দুধ, রুটি, সেরিলাক এগুলো খায়, আর বড় ছেলেকে ম্যাগি করে দিলাম, আমরা একটু মুড়ি মাখা খেলাম, ব্যাস। রাতের সময় রান্না বান্না কিছু করবো না, ভাতটা বসাবো আর একটু বেগুন ভাজবো, তাহলেই হয়ে যাবে।
হয় দিন রাতে বেলা না রান্না বানার অনেক তাপ চাপ থাকে ভাঙা টিভি দেখছে ভাঙা টিভি তো তোমরা আগের দিন যে ভিডিওটা ছেড়েছিলাম টিভি মানে নষ্ট করে দেওয়ার তোমরা অনেকেই বলেছো যে বাবুকে আর বকাবকি না করতে ও ইচ্ছা করে করেনি হ্যাঁ এটা আমিও জানি গো ও ইচ্ছা করে করেনি কারণ আমি তোমাদের আগের দিনই বলেছি বড় ছেলের হাতে খুব একটা যে জিনিস ভেঙেছে আমার সেটা মনে পড়ে না তো হিট অফ দ্য মোমেন্টে একটু বকাবকি হয়ে গেছিলো তারপরে আর বকিনি তবে আমার এটা খুব ভালো লাগলো যে তোমরা বিষয়টা নিয়ে ভেবেছো খাওয়া দিচ্ছি আমি আবারও চলে এসেছি রান্নাঘরে ওইদিককার কাজকাম সামলে সব চলে এসেছি কারণ এখন খেতে হবে মিল্ক টি আজকে সে সকালে চা খেয়েছি তারপর চা খাওয়া ওই যে ব্রেকফাস্ট দেখলে পাউরুটিতে চা করেছিলাম দাঁড়াও একটু হাজবেন্ড পড়াচ্ছে ওদিকে জেনে আসি যে চা খাবে কিনা আসছি তো এই চলে আসলাম চাতে না নেই ঠিক আছে চা যতবার খুশি তাও খেয়ে নেবে চা যতবার খুশি বলো খেয়ে নেবে এটা হচ্ছে আদা আদা দিয়ে একটু চা করতে বললো তবে প্ল্যানটা খারাপ যায়নি প্ল্যানটা ভালোই দিয়েছে কারণ এর মধ্যে দেখবে একটু আদা চা খেতে খুব ভালো লাগে তাই না এখন আসলে সন্ধ্যের দিকটা একটু আলাদা করে টাইম বার করতে হয় কারণ ছোট ছেলেকে স্কুলে যাওয়ার পর প্রচুর পড়া থাকে হ্যাঁ প্রচুর পড়া থাকে এদের এই বয়স থেকেই মানে আমার বড় ছেলেকে এই বয়স থেকে লেখাইনি মানে লিখিয়েছি মানে ঘরে সব করে লিখেছি কিন্তু ও এই বয়সটা মানে থ্রি ইয়ার্সে আর কি ওকে দিয়েছিলাম কিডজি ঠিক আছে তো কিডজিতে না ওদের হচ্ছে খেলার ছলে পড়ায় মানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এর মাঝখান দিয়ে বাচ্চাদের পড়ায় যেমন ওখানে একটা বড় পুল ছিল যেটাকে বল পুল বলতো মানে ওর মধ্যে সফট বলগুলো থাকে সেই বলগুলোর মধ্যে বাচ্চাগুলোকে ছেড়ে দিত তো ওর মধ্যে থেকে দুটো দাও চারটে দাও মানে এইভাবে বলগুলোকে কাউন্ট করে করে তোলাতো এইভাবে শেখাতো কিন্তু এখনকার কিন্তু প্রপার যে ইংলিশ মিডিয়ামে এখন দিয়েছি সেইটাতে লেখানো স্টার্ট হয়ে গেছে আর আমি মানে স্কুলে লাগবে বলে লিখিয়েছি মনে হয় কিডজি সেকেন্ড ইয়ারে গিয়ে মানে ওকে প্লে গ্রুপে দেওয়ার পর ওকে প্লে গ্রুপে দেওয়ার পর নার্সারি আপার নার্সারি একটা নার্সারি ছিল আপার নার্সারি থেকে লিখিয়েছিলাম আমার ছোট ছেলে এখন প্লে গ্রুপে মানে লোয়ার নার্সারি ওদের এখন থেকে পুরো দমে লেখা স্টার্ট করে দিয়েছে ফলে না বসালে না একদমই হচ্ছে না আর আমার ছোট ছেলে প্রচন্ড দুরন্ত মানে বড় ছেলেকে যদি বলতাম ওখানে বসে থাক ও তাই বসে থাকবে ছোট ছেলেকে বলি ওখানে বস ও তরাক করে লাফিয়ে দুবার উঠবে আর দুবার বসবে তো আমি দেখিয়ে দিই আজকে রাতে আমি কি খাবো আজকে রাতে ওসব পাবদা ফাবদা আমি আর খাবো না কারণ ওসব পাবদা ফাবদা আমার একবেলাই চলে পরের বেলা থেকে এত আমার গন্ধ লাগতে থাকে মাছে ইচ্ছা করে না বাবা বাইরের কাছে একটা কি নরম নরম লেগেছে আমি ভাবছি কোনো কিছু একটা হবে হয়তো এটা না কালকের ভাত ছিল কালকে রাত্রিবেলায় একদম ঝরঝরে ভাত ফ্রিজে রাখা ছিল এটাকে আমি দুপুর থেকে বার করে রেখেছি এটার মধ্যে এখন জল দেবো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যখন খাবো মোটামুটি 10:30 নাগাদ খাবো ততক্ষণে না এটা একটু মজে মজে আসবে তো এটা দিয়ে ডালের বড়া করবো ডালের বড়া দিয়ে আর অমলেট ফার্স্ট ক্লাস খাওয়া এর থেকে মানে স্বর্গীয় খাওয়া আমার আর হয় না মানে দেখবে এই এই সিজনটার কথা বলছি অন্য খাবার তো আছেই প্রিয় এরকম গরম এরকম গরম সিজনে না এই জল ঢালা ভাত সাথে ডালের বড়া আর হচ্ছে একটা অমলেট একটু আলু ভাজা হলেও মন্দ হয় না কিন্তু এখন আলু আর ভাজতে ইচ্ছা করছে না এটা হচ্ছে আজকে আমার রাজকীয় খাবার তাহলে চলো আমার ভিডিওটা আজকে শেষ করি এখন এই কাজগুলো করি এখন চা করবো ছেলের হেলথ ড্রিঙ্ক দেবো মানে বড়জনকে দেবো তারপরে ওরা যে ভাত খাবে সেই ভাতটা বসাবো আর তাছাড়া সবই আছে শুধু খাওয়ার আগে একটু বেগুন ভাজবো তাহলেই হয়ে যাবে তাহলে ভিডিওটা আজকে আমার এখানে থাকলো তোমরা সবাই খুব ভালো থেকো পাশে থেকো সাথে থেকো অবশ্যই আর হ্যাঁ সাবধানে থেকো চলো টাটা।